হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তমসা, কেমন আছো বন্ধুরা? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি তমসা একটা নিউ ফ্রেশ ব্লগ নিয়ে চলে এসেছি, তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে বুধবার আর সকাল বাজে 9:30, তো চলো এখান থেকে আর কথা বেশি না বাড়িয়ে ব্লগটা শুরু করছি। কাছে বা দূরে থেকে যারাই আমার ব্লগটা দেখছো তারা সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আমি ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করছি ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। তো দেখো, এখন তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, উঠে কিন্তু সব বাসি কাজকর্ম হয়ে গেছে। আর ওই যে বলেছিলাম না যে শাশুড়ি মা বাড়িতে নেই, মানে সেই দোলের আগে গিয়েছিল, দোলের আগে যে শনিবারটা ছিল সেই শনিবারই নন্দের বাড়িতে গিয়েছিল, এখনও কিন্তু শাশুড়ি মা বাড়িতে আসেনি। তো দেখো, সারা সকাল ধরে মানে সারা সকাল ধরে মানে সকাল 4:20 উঠেছিলাম, তখন হাজব্যান্ড মানে অফিসে চলে গিয়ে মানে যাবে বলে ও টিফিন তৈরি করছিলাম। তারপরে 5:20 যখন হাজব্যান্ড বেরিয়ে যায়, তারপর থেকে কিন্তু সকালে সমস্ত বাসি আসি কাজকর্ম করে সব কমপ্লিট করে নিয়েছি। আর এই দেখো দেখো, এখন আদি একটু আগে ঘুম থেকে উঠলো, ওকে বললাম যে তুই ব্রাশ নিয়ে বারান্দায় গিয়ে বস, ও বারান্দায় গিয়ে বসছে। আর এখন দেখো ঘরটা আমি এখন একটু পরিষ্কার করে নেবো। তো সপ্তাহে বলেছিলাম এর আগের ব্লগেও যে 2 থেকে 3 দিন আমি ঘর দোয়ার ক্লিন করি এবং খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। তো অনেকেই তোমরা বলেছো যে আমার ঘরটার খুব পরিষ্কার করে রাখি, খুব সুন্দর করে গুছে। তো তাদেরকে অনেক ধন্যবাদ বন্ধুরা এইভাবে আমাকে সাপোর্ট করবার জন্যে। তো তোমাদের সেই মানে যে আমাকে যে এত সুন্দরভাবে তোমরা সাপোর্ট করেছো সেটার জন্যই আমি আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম, যেটাতে শুধু আমি দেখাবো আজকে যে কীভাবে আমি প্রত্যেক সপ্তাহে 2 থেকে 3 দিন ঘরটাকে খুব পরিষ্কার করে রেখে ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। তো দেখো, প্রথমেই আমার কাছে মনে হয় যে ঘর ডেকোরেটিং করা মানে মানে ঘর অর্গানাইজ করে রাখা মানেই হলো কিন্তু মানে বিছানাটাকে খুব পরিপাটি করে রাখা, আর ঘর দোয়ারকে মানে ঘরের ভেতরে যে সমস্ত ফার্নিচারগুলো আছে না সেগুলো ভালো করে মানে ক্লিন করে রাখা। ওর মধ্যে অনেক হালকা ডাস্ট পড়ে, তো সেগুলোকে ক্লিন করলে মানে জিনিসগুলো দেখতে এমনিই খুব পরিষ্কার লাগে, আর তখন দেখতেও কিন্তু খুব ভালো লাগে। তো এই যে বললাম যে প্রথমেই আমার মনে হয় ঘরে ঢুকেই যদি বিছানাটা আমি খুব সুন্দর করে টান টান করে রাখি, আর তার মধ্যে যদি একটা মানে হোয়াইট কালারের বেড কভার পাতা যায়, তাহলে কিন্তু ঘরের মানে সৌন্দর্যটি অন্যরকমভাবে বেড়ে ওঠে, এটা কিন্তু আমার মনে হয়। এবার তোমাদের বিচার আমি বলতে পারবো না, আমি মানে আদি যখন খুব ছোট ছিল মানে ধরো হাঁটতে পারছে বসতে পারছে, আমি তখনও কিন্তু অনেকে হয়তো বাচ্চাদের ভয়ে সাদা জিনিস ইউজ করে না, একটু কালারফুল জিনিস ইউজ করে থাকে, কিন্তু আমি কিন্তু সেটি কোনোদিনও করিনি। খুব সতর্কভাবে সাবধানেই আমি সাদা জিনিসটা মানে বরাবর ইউজ করি। আর তাছাড়াও পোশাক আশাকের মতো দেখবে আমি সাদা জিনিসটা খুব মানে প্রেফার করি, কারণ সাদা জিনিসটা এত সুন্দর লাগে মানে শুভ্রতাটাই মনে হয় আলাদা লাগে। তার জন্য আমি কী করলাম বলো তো, প্রথমে ও উঠে গেছে আর বিছানার চাদরটাকে চেঞ্জ করে একটা হোয়াইট কালারের বেডশিট বেটে দিলাম, আর আদির কিন্তু এখনও মুগ্ধ হয়নি। তো এরকমভাবে রেগুলার আমি মানে ঘরটাকে অর্গানাইজড করি, রেগুলার বলতে সপ্তাহে অন্তত 3 দিন মানে একদিন অন্তর অন্তর করি। ধরো আজকে বুধবার করলাম, বৃহস্পতিবার করবো না, আবার শুক্রবার, একটু চেঞ্জ তো তার জন্য লাগেই ঘরটা। আর এইভাবে ক্লিন করে রাখলে এবং ঘর দর পয়পয়সা করে রাখলেও কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগে। এরপর চলে যাবো টিপস নাম্বার 2-তে। তো টিপস নাম্বার 2-টা, এটা আমার মনে হয় বিছানার মধ্যে সবথেকে সৌন্দর্য যে জিনিসটা বাড়ায় সেটা হচ্ছে বালিশগুলো। তো বালিশগুলো সেটেরই সব লাগিয়েছি। তো দেখো মনে হচ্ছে একটু রোদে দিয়ে নিয়েছি, অবশ্যই তাহলে মনে হয় যে বালিশগুলো আবার মানে ফুলে ওঠে, কারণ এগুলো শিমুল তুলের বালিশ আর রোদে দিলেই কিন্তু একদম ফুলে ওঠে। তো দেখো আমার বিছানার লুকটা ঠিক এরকম লাগছে, খুব ভালো লাগছে। তো এটা হচ্ছে আমার দ্বিতীয় নম্বর টিপস ছিল। তো দ্বিতীয় নম্বর টিপস ইউজ করে কিন্তু আমার খাটটা বেশ ভালো লাগছে, আর এরকম করে পয় পরিষ্কার করে গোছ গাছ করলে মানে ঘরের সৌন্দর্যটাও ভালো লাগে, নিজের মনটাও কিন্তু পবিত্র লাগে। তো এরপরে আসছি নাম্বার 3 নম্বর টিপসে। তো 3 নম্বর টিপসের মধ্যে যেটা আমার কাছে সবথেকে বেশি ভালো মনে হয় মানে সেটা যেটা নাকি আমার কাছে খুব উপযুক্ত বলে মনে হয় সেটা হলো ঘরকে মানে গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখা। তো সেটা আমরা কি করে করব, দেখো আমাদের ঘরে অনেকেই আছি যারা নাকি মানে জামা কাপড়গুলো ঠিক করে না গুছিয়ে রেখে এখানে এক থোবা ওখানে এক থোবা দিয়ে রাখি, সেরকম না করে যে কোনো জামা কাপড় তুমি পরো, পরার পরে সেই জিনিসটাকে সুন্দর করে গুছিয়ে পাটে পাটে করে রাখলে মানে যদি ঘরে কোনো তোমার এরকম গ্লাস লাগানো আলমারি থাকে, তো তার মধ্যে এই যে কালারফুল যে সমস্ত ড্রেসগুলো আছে ওগুলোকে এইরকমভাবে পাটে পাটে করে ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে রাখলে যখন নাকি গ্লাসের ওপর থেকেও মানে সুন্দরভাবে ড্রেসগুলোর কালারগুলো দেখা যাবে, তাতেও কিন্তু ঘরটা বেশ সুন্দর লাগে। আমি কিন্তু আমার ঘরটাকে এইভাবেই রোজ দিন অর্গানাইজড করি এবং এইভাবে ডেকোরেটিং করে রাখি, যার জন্য আমার ঘরটাকে খুব ভালো লাগে দেখতে আমার কাছে মনে হয়, কারণ ঘরটা আমার কাছে মনে হয় আমার একটা স্বর্গ। তো রেগুলারই মনে হয় যে আমি
আমার ঘরটাকে নতুন করে একটা লুক দেব। তো আমি ওই একদিন পরপর আমি একটু ভেবে রাখি যে কীভাবে আমি ঘরটাকে লুক দেব, আর তারপরে আমি সেইভাবে ঘরটাকে ডেকোরেটিং করি। আর এইদিকে দেখো, আমি বললাম যে সমস্ত জামাকাপড়গুলোকে আমি সুন্দর করে পাটে পাটে ভাঁজ করে নিয়েছিলাম, আর এখন এখানে দেখো সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। তো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে, আমি যখন গ্লাসটা ক্লোজ করে দেবো তখন কিন্তু ভালোভাবে বোঝা যাবে। আর এদিকে আদিও দেখো আমার পেছনে পেছনে চলে আসছে বারবারে, ও কিন্তু মানে যখন নাকি আমি ভিডিও করি তখন কিন্তু আমাকে একটু ডিস্টার্ব করে না, আমাকে খুব সুন্দরভাবে হেল্প করে অনেক সময় বলতে পারো। তো এখনও তো ছোট, তো জানি না কোনোদিনও এই সমস্যাটা থেকে আমার দূর হবে কি না, মানে আমাকে ভিডিওটা ধরে দেওয়ার মতন কাউকে পাবো কি না। তবে আদি খুব ছোট, তাও অনেক সময় বললে ও কিন্তু আমাকে করে দেয়। তো দেখো এই যে এইভাবে আমি সুন্দর করে গুছিয়ে রাখলাম, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এবার যখন গ্লাসটা আমি টেনে দেবো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এইভাবে রেগুলার আমি ঘরটাকে গুছিয়ে রাখি, যার জন্য ঘরটাকে দেখতে এত ভালো লাগে। আর তোমরা যে যারা অনেকেই বলেছো যে আমার হাতের কাজ তোমাদের ভালো লাগে, তাদেরকে অনেক ধন্যবাদ। তো এবার চলে আসছি আমি টিপস নাম্বার ফোরে। তো টিপস নাম্বার ফোরটা দেখো, যে জিনিসটা বলবো সেটা কিন্তু আমাদের মানে খুব খুব ঘরের একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো যেই ফার্নিচারটা আমাদের ঘরের খুব সৌন্দর্য বাড়ায় সেটা হচ্ছে ড্রেসিং টেবিল। আমরা মেয়েরা যখন আমরা সাজগুজ করি তখন কিন্তু আমাদের প্রচুর সাজার জিনিস লাগে, আর সেটা কিন্তু আমরা খুব সুন্দর করে ডেকোরেটিং করে রাখি আমাদের এই ড্রেসিং টেবিলের মধ্যে। তাহলে দেখতেও খুব ভালো লাগে, আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু আমরা একদম হাতের কাছে পেয়ে যাই। আমি এই জন্য প্রথমে ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে নিয়েছি, আর তারপরে দেখো এর উপরে একটা ফ্লাওয়ার ভাস রেখেছি। আর যেই যেই আমার প্রোডাক্টগুলো রয়েছে আমার এবং আমার ছেলের মানে আদির, তো সেগুলো আমি সুন্দর করে কিন্তু সাজিয়ে রাখছি। এইদিকে দেখো সুন্দর করে সাজিয়ে রাখলে কি হয়, যখন আমি মানে সাজা গোজা করি তখন কিন্তু জিনিসগুলো হাতের সামনে খুব সহজেই পেয়ে যাই, আর দেখতেও কিন্তু ভীষণই ভালো লাগে। তো দেখো আমি ড্রেসিং টেবিলটাকে গুছিয়ে নিলাম। আমার চারটে টিপস হয়ে গেছে, এবার হচ্ছে আমার পাঁচ নম্বর টিপস। তো পাঁচ নম্বর টিপস যেটা করব সেটা হচ্ছে আমি ফ্লোরটা ক্লিন করব। তার আগে যে জিনিসটা করেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমি আগে ফ্লোরটা ভালো করে তোমার ঝাড় দিয়ে নিয়েছি। তাহলে কী হবে, যেসব ধুলোটা আছে সেই ধুলোটা আগে বেরিয়ে যাবে, আর তারপরেই আমি লাইজল দিয়ে একটুখানি ফ্লোরটা ক্লিন করব। আর ফ্লোরটা ক্লিন করার আগেও কিন্তু আমি সমস্ত জানলাগুলোকে ভালো করে ক্লিন করে নিয়েছি। তোমাদের তো বললামই যে মানে আমি সমস্ত জানলাগুলো ক্লিন করেছি, কিন্তু বেডরুমের জানলাগুলো এখনও ক্লিন করা হয়নি। তো দেখো এইদিকের মেঝেটা আগে ফ্লোরটা ভালো করে কটন দিয়ে, আমি অ্যাকচুয়ালি গেঞ্জির কাপড় দিয়ে যদি মার্বেলটা পরিষ্কার করি তাহলে কিন্তু খুব গ্লেজটা বাড়ে। এই সময়টা না আমি ওই যে স্ট্যান্ড দিয়ে বা স্টিক দিয়ে মুছি না আর কি, এই সময় কটন দিয়ে মুছি, তো ভালো পরিষ্কার হয়। আর এইদিকে দেখো জানলাটাও ভালো করে ক্লিন করে নিলাম, আর হচ্ছে জানলার যে ফ্লোরগুলো ছিল সেই জানলার ফ্লোরটাও কিন্তু পরিষ্কার করে নিলাম। আর এখন আমার ঘর পুরো ক্লিন হয়ে গেছে, ডেকোরেটিং হয়ে গেছে। আর এখন যেটা করলাম একটা ডোরম্যাট পেতে দিলাম, আর আদি এখন দেখো এখানে বসে রয়েছে, ও বসে বসে টিভি দেখছে। তো বন্ধুরা দেখো আমার ঘরটাকে ঠিক এইভাবে ডেকোরেটিং করি সপ্তাহে তিনবার, আর এই পাঁচটা টিপস মেনে চলি বলে আমার ঘরটা সবসময় দেখবে লুকিংটা ঠিক এরকমই লাগে। আর এইদিকে দেখো কিছু ঠাকুরের জিনিসপত্র ছিল সেটা ওই কোনার দিকে গুছিয়ে রেখেছি। বললাম না আমার মন্দিরে তো আদ্যামা প্রতিষ্ঠিত বলে ওখানে আদ্যামায়ের পুজো হয়, আর ঘরে হচ্ছে মানে লক্ষ্মী ঠাকুরের যে মূর্তি আছে বাছুরী পুজো করি সেই মূর্তিটা কিন্তু আমি ঘরে পুজো করি। তো দেখো আমার সমস্ত কাজকর্ম কিন্তু বন্ধুরা একদম কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমার আদিকে খেতে দিয়ে দেবো, কারণ দুটো প্রায় বাজতে চললো, আজকে কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে। তো দেখো এখন ওকে খেতে দিয়ে দেবো, যদি পুরো রান্নাটা আজকে স্কিপ করে গেছি কারণ এতটা কাজ ব্যস্ত ছিলাম, তো আজকে রান্নাটা দেখানো হয়ে ওঠেনি। আজকে করেছিলাম বেগুন ভাজা, পটল পোস্ত, আর হচ্ছে তোমার টক ডাল, আম দিয়ে টক ডাল। তো তোমাদের তো বলেছিলাম যে নীল পুজো না হওয়ার আগে আমি আম ডাল খাই না, তো আদি আর ওর পাপা খাবে এর জন্যই করেছি। তো দেখো এই যে ওর জন্য এখন খাবার নিয়ে নিয়েছি, চলো ওকে এখন খাইয়ে দিই। ও অনেক সময় নিজে নিজেও খায়, কিন্তু আজকে একটু দেখি ওকে নিজেকেও খাইয়ে দিতেও হতে পারে। রেট হয়ে গেছে, আর তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আমার মানে রেগুলার আমি আমার রুমটাকে কীভাবে ডেকোরেট করে রাখি, কীভাবে ক্লিন করে রাখি। তো এখন আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের সাথে শেয়ারই করলাম। আর দেখো এখন প্রায় দুটোর মতন বাজে, আদিকে এখন খাবারটা দিয়ে দিই, ও খেয়ে নিই। তো ওকে একটু খাইয়েও দিতে হয়, অনেক সময় নিজেও খাই, তো আজকে ও নিজেই খাবে, যেহেতু অনেকটা দিন ধরে মানে ছুটি রয়েছে, ও নিজে মানে খায়নি একদিন। আজকে আমার অনেকগুলো কাজ এখনও ইনকমপ্লিট রয়েছে, সেগুলো করবো বলে ওকে এখন আমি খেতে দিয়ে দিচ্ছি, ও নিজে নিজে খেয়ে নেবে। তো বন্ধুরা আর বলার কিছু নেই, তো তোমাদের সাথে শেয়ার করলাম আমি রেগুলার কীভাবে আমার রুমটাকে ডেকোরেট করে রাখি, সাজিয়ে গুছিয়ে পয়পোশে করে রাখি। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও,
তোমরা ভিডিওটা দেখো, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো আজকে এখন খাইয়ে দিই, তো টাটা, তোমরাও সব খেয়ে নাও, তো সবাই লাঞ্চটা করে নাও, তো টাটা, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।